আমার আজকের রেসিপি ডেলিশিয়াস চিকেন চিজি কোফতা উইথ পটেটো। এটা একটি ওভেন বেকড আইটেম, এটি চুলায় করা যাবে না, এটি ওভেনেই করতে হবে। এই অসম্ভব সুন্দর রেসিপিটি আপনারা ইচ্ছা করলে রাতে ডিনারের পরিবর্তে খেতে পারেন, অথবা আপনারা এটাকে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, অথবা এটাকে আপনারা পোলাওর সাথে বা সাদা ভাতের সাথেও খেতে পারেন। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতে ততটাই মজা। আমি এখানে চিকেন দিয়ে করেছি, আপনারা ইচ্ছা করলে এখানে বিফ বা মাটন ইউজ করতে পারেন। আর আমি এখানে পটেটো দিয়েছি, সাথে আপনারা অন্য যে কোনো সবজি ইউজ করতে পারেন। এই ইয়াম ইয়াম রেসিপিটি ছোট বড় সবারই পছন্দ হবে আশা করি। সো আর দেরি করবেন না, তৈরি করে ফেলুন এই অসম্ভব মজার ডেলিশিয়াস আইটেম চিজি চিকেন কোফতা উইথ পটেটো। এই পর্যায়ে আমি চিকেন কিমা নিয়ে নিয়েছি এখানে প্রায় হাফ কিলো। আসলে এটা একদম মিহি বাটা, মুরগির বুকের মাংস একদম মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব একদম মিহি করে কুচি করা গাজর, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, এবং এটা হচ্ছে পেঁয়াজ পাতা কুচি, এটা অপশনাল থাকলে দিবেন, আর সব কিছু দেওয়ার চেষ্টা করবেন। আর একটুখানি এক পিস লেবু, আমি এগুলো সব কিছু দিয়ে দিব। দিব পরিমাণ মতো লবণ, একটি ডিম ভেঙে দিব, দিব কিছু গুঁড়ো মশলা, এখানে আদা বাটা রসুন বাটা নিয়ে নিয়েছি আমি এক চা চামচ করে, আর সব কিছু হাফ চা চামচ করে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর মরিচের গুঁড়া সব হাফ চা চামচ করে, এবং গোলমরিচের গুঁড়া এটা হাফ চামচ করে, এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিতে পারেন। আর দিব একটুখানি সয়াবিন তেল 2 টেবিল চামচের মতো, বেসন। এখন এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে সবকিছু একসাথে, এবং অবশ্যই লবণটা চেক করে নিতে হবে। এটা খুব ভালো করে মাখা হয়ে গেছে, এটাকে আমি এখন একটু সাইডে রেখে প্যানটা রেডি করব। আমি এরকম একটা লম্বা প্যান নিয়ে নিয়েছি কাছের, এবং এটার মধ্যে অবশ্যই একটু তেল ব্রাশ করে নিতে হবে। প্যানটার মধ্যে তেল ব্রাশ করা হয়ে গেছে, এখন এরই মধ্যে আমি ওভেনে 200 ডিগ্রিতে 10 মিনিটের জন্য প্রিহিট হতে দিয়েছি। এবং এই যে এটা মাখা হয়েছে, এটাকে এখন আমি এটার মধ্যে দিব। তার আগে অবশ্যই হাতের মধ্যে একটুখানি তেল নিয়ে নিব, একটু বেশি পরিমাণে নিয়ে এটাকে প্রথমে গোল করতে হবে, তারপর একটু লম্বাটে, এরকম এরকম করে লম্বাটে করে করে আমি এটাকে দিব। এরকম করে সবগুলো তৈরি করে নিতে হবে। প্লাস চেষ্টা করবেন প্রত্যেকটা চিকেন রোল একই সাইজের করে নেওয়ার, এবং আমি চারদিক দিয়ে জায়গা রেখেছি, আপনারা দেখেন একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা রোলের মাঝখানে জাস্ট এভাবে চাপ দিয়ে গর্ত করে ফেলতে হবে। আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি, এভাবে রাউন্ড করে মিডলটাতে গর্ত করে নিতে হবে। এটার জন্যে প্যানটার চারদিকে স্পেস থাকা খুবই জরুরি। এভাবে প্রত্যেকটাকে আমি করে দেখিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটার মাঝখানে এরকম গর্ত করে দিয়েছি, এরকম একটু গর্ত অবশ্যই করে দিতে হবে, কারণ এটার মধ্যে আমি আলু দিব। সো এখন আমি একটু তেল ব্রাশ করব এটার মধ্যে, পুরোটা চিকেন রোলগুলোর মধ্যে খুব হালকা করে তেল ব্রাশ করব। এখন এটাকে ওভেনে দিব 30 থেকে 35 মিনিটের জন্য 200 ডিগ্রিতে, এবং উপরে নিচে তাপে মিডল তাকে। এরই মধ্যে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি, খুব ভালো করে সেদ্ধ করে পানি শুকিয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে খুব মিহি করে চটকে নিতে হবে। আলুটা খুব মিহি করে ব্যাশ করা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে অ্যাড করব সেই একই উপাদানগুলো, এই যে গাজর,
এটা আসলে দেখতে খুব সুন্দর লাগে কালারটা এর জন্য আমি গাজরটা বারবার অ্যাড করছি দিতে হবে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এগুলো সব পরিমাণ মতো আপনাদের যতটুকু আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিবেন পেঁয়াজ পাতা আর দিব পরিমাণ মতো একটুখানি লবণ আর গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ দিব মোজারেলা চিজ এখানে চিকন করে শ্রেডেড করে কাটা আছে এখানে এক কাপে তিন ভাগের এক ভাগ আছে এটা দিয়ে দিব আর দিব মিল্ক এটা হচ্ছে লিকুইড দুধ এটাকে আমি চার টেবিল চামচ দুধ এখানে নিয়ে নিয়েছি এটা এখানে দিয়ে দিব দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এবং অবশ্যই লবণটা চেক করে নিতে হবে আলুটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এখন আবার হাতের মধ্যে একটু তেল নিয়ে নিতে হবে আর এই আলুগুলোকে এভাবে গোল করে করে একটু লম্বা করে নিতে হবে সেই চিকেনগুলোর মতোই তবে চিকেনগুলো হচ্ছে অবশ্যই ছোট এভাবে বাড়িয়ে নিতে হবে যখন হাতে একটু লেগে যাবে তখন অবশ্যই একটু হাতে তেল নিয়ে নেবেন তাহলে কাজটা অনেক ইজি হবে আলু রোলগুলো আমার তৈরি করা হয়ে গেছে চিকেন কাবাবটা কিন্তু হয়ে গেছে ফিরে এলাম 30 মিনিট পর এখন এটার মধ্যে আমি যে পকেটগুলো তৈরি করেছি চিকেনের সেগুলোর মধ্যে এই আলুর রোলগুলো দিয়ে দিব এভাবে দিয়ে একটু চ্যাপ্টা করে দিতে হবে একটু চাপ দিয়ে চ্যাপ্টা করে ভিউয়ার্স আলুগুলো কিন্তু একটু স্প্রেড করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি যেটা দিব সেটা হচ্ছে এখানে আমি টমেটো সস আর পানি সমপরিমাণ নিয়ে নিয়েছি অর্থাৎ 4 টেবিল চামচ টমেটো সস আর 4 টেবিল চামচ পানি এখানে মিশিয়ে নিয়েছি এখন এটাকে খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে এটার উপরে প্রত্যেকটার উপর দেওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে এই টমেটো সসটা আমি চারদিক দিয়ে দিব যেহেতু এটা আরেকবার বেক হবে এখন আমি এটার মধ্যে মোজারেলা চিজ দিয়ে নিয়েছি সমপরিমাণ মোজারেলা চিজ প্রত্যেকটা মিটবলের উপর দিয়ে দিব একটু চেপে চেপে চিজ দেওয়া হয়ে গেছে এখন এটার মধ্যে জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য একটুখানি চিলি ফ্লেক্স আমি উপরে দিয়ে দিব খুব সামান্য এবং এটা আর কোনো ঝাল নেই এটা হচ্ছে ফর শো এটা আপনাদের ইচ্ছা হলে নাও দিতে পারেন হয়ে গেছে আর দিব একটুখানি ধনে পাতা জাস্ট ব্যাস হয়ে গেল এখন এটাকে আমি আবার প্রিহিটেড ওভেনে 200 ডিগ্রিতে প্রিহিট করে নেওয়া ওভেনে 20 মিনিটের জন্য বেক করতে দিব উপরে নিচে তাপ এবং মিডল তাকে সো 20 মিনিট বেক করে তারপর ফিরে আসছি আরো 20 মিনিট আমি ওভেনে 200 ডিগ্রিতে বেক করে নিয়েছি আর আমার এই চিজি চিকেন কোফতা উইথ পটাটো একদম রেডি এখন সার্ভের পালা এটা যে কি মজা আর আপনারা তো দেখলেন কত সহজে আমি এটা তৈরি করে ফেললাম এটা তৈরি করাও ঝামেলা খুব কম যারা ওভেন আইটেম বেকড আইটেম খেতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি অন্যতম আইটেম হতে পারে আমি একটি কোফতা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা জুসি আর কতটা চিজি কোফতা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা জাস্ট এভাবে চিজটাকে একটু আলাদা করে ওয়ান বাই ওয়ান তুলে নিতে হবে আমি একটি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কিরকম হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা মজা আসলে এখানে চিকেন আছে আলু আছে সাথে চিজ আছে সব কিছু মিলিয়ে
এই ভীষণ মজার আইটেমটি। আর তৈরি করা তো কত সহজ আপনারা দেখলেন, এটা আসলে যারা সময় বাঁচাতে চান, ডিপ ফ্রাই কোনো আইটেম খেতে চান না, তাদের জন্য এটি একটি পারফেক্ট আইটেম হতে পারে। সো আর দেরি কেন, এখনই বানিয়ে ফেলুন এবং আপনার ঘরের সদস্যদেরকে এই মজার রেসিপিটি খাইয়ে তাক লাগিয়ে দিন। সো থ্যাংক ইউ ভিউয়ার্স এতক্ষণ ধরে আমার এই অন্যতম আনকমন রেসিপিটি দেখার জন্য। পরে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।